মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজ প্রায় সকলেই তোমরা কিন্তু মার্কশিট পেয়ে গেছো। মার্কশিট অনেকেই হাতে পেয়েছো, অনেকেই অনলাইনে রেজাল্ট জেনেছো। রেজাল্ট পাওয়ার পর অনেকেই এই রেজাল্টে সন্তুষ্ট নও, অর্থাৎ কারো মনে হয়েছে যে আমি হয়তো বাংলাতে একটু বেশি পেতাম, ইংরেজিতে একটু বেশি পেতাম, লাইফ সায়েন্সে একটু বেশি পেতাম ইত্যাদি নানান প্রশ্ন বা মনে হয়েছে। এখন এই প্রশ্ন বা এই ধরনের কৌতূহলই যে আমি কম পেলাম বেশি পাবো কী করে, তোমার কাছে রাস্তা রয়েছে দুই থেকে তিনটা। আজ মূলত পিপিএস এবং পিপিআর এই বিষয়টি নিয়ে ডিসকাস করব। এছাড়া রয়েছে আরটিআই। আরটিআই বিষয়টা একটু লম্বা, আরটিআই এর অন্য একদিন হয়তো আগামীকালেই এই বিষয়ে তোমাদের সাথে ডিসকাস করে দেব যে আরটিআই কী। কারণে আরটিআই আমি ভুক্তভোগী, আমার থ্রু দিয়ে অনেকেই আরটিআই বিষয়টি জানেন, আমি নিজে আরটিআই করেছি এক সময়, জানি বিষয়গুলো। আজকে মূলত পিপিআর আর পিপিএস, এটা করলে কিছু ক্ষতি আছে, নাম্বার কি কমে যেতে পারে, এরকম নানান প্রশ্ন তোমাদের মনে আসে। আমি সমস্ত প্রশ্নের অ্যানসার দেওয়ার চেষ্টা করছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি সমস্ত প্রশ্নের অ্যানসার পাবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল অবশ্যই অন করে রাখো। আজ তোমাদের পিপিআর এবং পিপিএস এই নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, আমি নোটিফিকেশনটি তোমাদের স্ক্রিনে দিলাম। প্রথমত বলি পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, আর পিপিআর হচ্ছে রিভিউ। স্ক্রুটিনি আর রিভিউটা কী জিনিস? প্রথমত স্ক্রুটিনিটা বলে নেই যে যারা পাস করে গেছো তারা কিন্তু রিভিউ করতে পারবে না, শুধুমাত্র স্ক্রুটিনি করতে পারবে, আর যারা অনুত্তীর্ণ হয়েছো তারা রিভিউ করতে পারবে। তাহলে প্রথমেই স্ক্রুটিনি ব্যাপারটা একটু বলি। স্ক্রুটিনিতে কি দেখা হয় না, ভিতরের মার্কস উপরে এসেছে কি না, ফ্রন্ট পেজে এসেছে কি না, এবং টোটাল খাতাতে যে মার্কস এসেছে তার টোটাল ঠিক ঠিক হয়েছে কি না, এবং উপরের ফ্রন্ট পেজে টোটাল মিলেছে কি না, দুটো টোটাল, ভিতরের টোটাল এবং বাইরে পরপর যে মার্কস বসে খাতাতে তার টোটাল ঠিক আছে কি না, এটা মূলত স্ক্রুটিনিতে দেখা হয়। তবে অনেক পরীক্ষক এবং প্রধান পরীক্ষক আছেন যিনি পুরো খাতাটা চেক করেন, কারণ না এরপরে এতেও যদি সন্তুষ্ট না হয় আমার ছাত্রছাত্রীরা, তারা আরটিআই করতে পারে খাতাতে, অতএব তিনি সেই রাস্তাটি আর রাখতে চান না। যদি কোনো কারণবশত ভুল হয়ে থাকে তিনি সেখানেই ভুলটি সংশোধন করে নেন। অর্থাৎ এটা গেল স্ক্রুটিনি। স্ক্রুটিনি প্রত্যেকটি সাবজেক্টের জন্য 40 টাকা করে লাগবে, এবং যারা অনুত্তীর্ণ তারা করবে রিভিউ, তাদের তারা প্রত্যেকটি সাবজেক্টের জন্য তাদেরকে 50 টাকা করে দিতে হবে, এবং স্কুল চাইলে প্রত্যেক স্টুডেন্টের কাছ থেকে 2 টাকা নিতে পারে। অর্থাৎ তুমি যদি 4টে সাবজেক্টে স্ক্রুটিনি করো, 40 × 4 = 160, যদি যারা অনুত্তীর্ণ তারা যদি রিভিউ করো, ধরলাম 4টে সাবজেক্টে 50 × 4 = 200 + 2 টাকা, এটা হতে পারে। তোমাকে কি করতে হবে না, একটা সাদা কাগজে অ্যাপ্লিকেশন লিখতে হবে স্কুলের প্রধানকে, হেডমাস্টার থাকতে পারেন, টিআইসি থাকতে পারেন, যিনি আছেন তাকে তুমি লিখো। কি লিখবে, না আমি এই নম্বরে সন্তুষ্ট নই, আমি এই খাতাগুলি স্ক্রুটিনি বা রিভিউ করতে চাইছি, নাম, রোল নাম্বার এবং সাবজেক্ট, সিঙ্গেল সাবজেক্ট হতে পারে, একাধিক সাবজেক্ট হতে পারে। পিপিআর বা পিপিএস এর জন্য আমি এটা আবেদন করছি, অ্যালং উইথ ফটোকপি অফ মার্কশিট, তোমার মার্কশিটের একটি ফটোকপি, যাকে তোমরা জেরক্স কপি বলো,
এটা ফটোকপি এবং টাকা ইন ক্যাশ এটা কিন্তু স্কুলে জমা করতে হবে। স্কুলে জমা করবে কবে? অবশ্যই স্কুলে জমা করবে 17 তারিখের পূর্বে, কারণ 17 তারিখ রাত্রি 12টার পূর্বে স্কুলকে নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য তুলে দিতে হবে এবং টাকাটিও সাবমিট করতে হবে। অতএব তোমাদেরকে 17 তারিখের পরে কিছুতেই এই কাজ আর করা যাবে না। এবং যদি কোনো স্টুডেন্ট এককভাবে ভাবো যে আমি পিপিআর বা পিপিএস করব, সেটা গ্রাহ্য হবে না। অর্থাৎ স্কুলের থ্রু দিয়েই তোমাকে পিপিআর এবং পিপিএস করতে হবে। এবারে বলি, পিপিএস বা পিপিআর করলে কি নম্বর কমে যায়? একদম না, পিপিআর পিপিএসে নম্বর কমে না, বরং নম্বর বাড়ে। কোনো কোনো ক্ষেত্রে নম্বর যদি বেশি দেওয়া থাকে, সেই স্টুডেন্ট যদি পিপিএস বা পিপিআর করো, সেক্ষেত্রে নম্বর কমার চান্স মোটেই নেই, অন্তত মাধ্যমিকে। তাহলে তোমাদের যেখানে যেখানে মনে হবে যে আমার এই সাবজেক্টে মনে হচ্ছে আমার অসন্তুষ্ট, আমি এই নম্বরে আমি আরও ভালো লিখেছি, আরও ভালো নম্বর পেতাম, সেক্ষেত্রে তুমি অবশ্যই পিপিআর অথবা পিপিএস, তার যেমন লাগবে সেটা অবশ্যই করে নেবে। এরপরে যদি তুমি তাতেও সন্তুষ্ট না হও, তাহলে তুমি আরটিআই করতে পারো। আবার অনেকেই পিপিআর বা পিপিএস না করেও আরটিআই করতে পারো। তবে আমার পরামর্শ, প্রথমে তুমি পিপিআর এবং পিপিএস করে নাও, কারণ এতে তোমার যদি রেক্টিফিকেশন হওয়ার থাকে তাহলে অবশ্যই তার আগে রেক্টিফিকেশন হয়ে যাবে। কিন্তু তুমি যদি আরটিআই করে দাও তাহলে কিন্তু সেই নম্বর আর চেঞ্জ হওয়া খুব জটিল, তারপরে তোমাকে অনেক প্রসিডিওর মেনটেন করতে হবে, তারপরে নম্বর বাড়ে। সেটা আমি এক আলাদা ভিডিও করে দেবো এই বিষয়টা। সঙ্গে থাকো, ভালো থাকো এবং আগামী দিনের প্রস্তুতি ভালো হোক। মন খারাপ না করে আজকে রাত্রি শান্তিতে ঘুমাও, এবং আগামী দিন, আগামী নতুন সূর্য তোমার কাছে যেন আগামী দিনের পথ চলা শুরু হয়। সকলকে শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ।